নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আবারও ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করলো অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু ডিএ মামলা নিয়ে আবারও নতুন রায় দিয়েছে তো কী বলেছে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন বন্ধুরা ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে একটি নামি দামি পত্রিকা ডি ডিএ নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে আজকের আনন্দবাজার পত্রিকায় এবং কলকাতা হাইকোর্ট ডিএ মামলায় আবারও একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তো কী বলেছেন ডিটেলসে দেখে নিচ্ছি প্রথমেই হেডিং দেখতে পাচ্ছেন প্রতিবাদ শান্তিপূর্ণ হলে অনুমতি দিতে আপত্তি কেন ডিএ মিছিল নিয়ে হাইকোর্টের প্রশ্ন রাজ্যকে তো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন হাইকোর্ট আবারও কিন্তু রাজ্যকে প্রশ্ন করেছে যে ডিএ মামলা যদি শান্তিপূর্ণ হয় ডি আন্দোলন সেক্ষেত্রে শান্তিপূর্ণ হলে অনুমতি দিতে প্রশ্ন কেন মহার্ঘ ভাতা নিয়ে নবান্ন অভিযানের আপত্তি কেন রাজ্যকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে বিচারপতি রাজশেখর মান্তার পর্যবেক্ষণ প্রতিবাদ জানানোর তো মানুষের মৌলিক অধিকার আর এই ক্ষেত্রে যারা প্রতিবাদ জানাচ্ছে তারা রাজ্য সরকারের কর্মচারী রাজ্য এ ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে পারে কিন্তু কর্মসূচিতে বাধা দিতে পারে না মহার্ঘভাতার দাবিতে নবান্ন অভিযানের কর্মসূচি অনুমতি চেয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি মান্দার দেখতে পাচ্ছেন এজলাস্টে সেই মামলার প্রসঙ্গে বিচারপতি বলেন মিছিল করার অনুমতি চেয়ে তিরিশ থেকে চল্লিশটি মামলা আমার কাছে এসেছে কিন্তু মিছিল এবার করার জন্য কেন আদালতে বারবার হস্তক্ষেপ করতে হবে বিরোধিতা করা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে স্কুল কলেজ বাজার অফিস রয়েছে বলে মিছিলের অনুমতি প্রত্যাখ্যান করা যায় না আগামী বৃহস্পতিবার নবান্ন অভিযানের অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছে কোঅর্ডিনেট কমিটি সহ সরকারি কর্মচারীদের কয়েকটি সংস্থা সেই মামলার শুনানিতেই আদালত বলে আন্দোলনকারীরা নিজেদের অসুবিধার কথা জানাতে জানতে চাইছে তা যদি শান্তিপূর্ণভাবে হয় তবে বাধা দেব কেন এ ধরনের কর্মসূচি সূচিতে বিধিনিষেধ আরোপ করতে পারে কিন্তু বাধা দিতে পারে না প্রসঙ্গত ডি এ মামলাটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই প্রসঙ্গে আদালতের উত্থাপন করা হলো বিচারপতি পাল্টা বলেন মামলা সুপ্রিম কোর্টের বিচার বিচারাধীন ঠিকই কিন্তু শীর্ষ আদালত তো আন্দোলন করতে নিষেধ করেনি এরপরে অবশ্য বিচারপতি জানিয়ে দেন মঙ্গলবার দুপুর দুটো এই মামলা শুনানি হবে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট কিন্তু প্রতিটা সময়ে সরকারি কর্মীর পক্ষে রয়েছেন এবং প্রতিটা রায় কলকাতা হাইকোর্টের প্রতিটা রায় কিন্তু সরকারি কর্মীদের পক্ষে কলকাতা হাইকোর্টের প্রতিটা বিচারপতি দিচ্ছেন এখানে কি বলেছেন এখানে বিচারপতি মান্দার জানিয়েছেন যে আন্দোলন শান্তিপূর্ণ হলে নবান্ন পর্যন্ত আন্দোলন করা যাবে এবং রাজ্যকে সেই অনুমতি দিতে হবে প্রতিটা আন্দোলনের জন্য প্রতিটা সরকারি কর্মীকে অনুমতি নিতে হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে সেক্ষেত্রে রাজ্য মুখ্য এখানে দেখতে পাচ্ছেন প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কী বলেন এক্ষেত্রে অনুমতি দিতে হবে শান্তিপূর্ণ হলে এবং বারবার কলকাতা হাইকোর্টের অনুমতি নেওয়ার কী আছে রাজ্য সরকার এই অনুমতি দেবে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রতিটা রায় কিন্তু কলকাতা হাইকোর্টের প্রতিটা রায় প্রতিটা বিচারপতির রায় কিন্তু সরকারি কর্মীদের পক্ষে এক্ষেত্রে কিন্তু তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে ডিএ মামলা ঠিকই কিন্তু আন্দোলন তো প্রত্যেককেও করতে পারে এবং তাদের সেটা মৌলিক অধিকার শান্তিপূর্ণ আন্দোলন সংবিধান অনুযায়ী সেটা মৌলিক অধিকার তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল এই ক্ষেত্রে যে ছয় তারিখ আপনারা যেন মহামিছিল হতে চলেছে সেই মহামিছিলের অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে আন্দোলন করা যাবে শান্তিপূর্ণভাবে এবং নবান্ন পর্যন্তই করা যাবে সেক্ষেত্রে রাজ্য সরকার বিধিনিষেধ তৈরি করতে পারে কিন্তু আন্দোলনে বাধা দিতে পারে না এটা কিন্তু সরকারি কর্মীদের আরও একটি জয় যেটা কলকাতা হাইকোর্ট আবারও রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই এই ডিএম মামলার রায়টি দিয়েছে তো প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখছেন যে কলকাতা হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই মামলার রায় দিচ্ছে বারবার দিচ্ছে এখন সুপ্রিম কোর্টের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা গুরুত্বপূর্ণ আপডেট ছিল ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন